চিলে বাটা চিংড়ি ভর্তা কিংবা বাটা হ্যাঁ আমি একজন বাঙালি বাড়ির মেয়ে আর ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে ভর্তা কিংবা বাটা এর সমতুল্য যে জিনিসটা আমরা দেখে এসেছি তা হলো ভাতে ভাত যেটা সবসময় নিরামিষ পথের হয়ে থাকে ম্যাক্সিমাম ডিম দিয়ে ভাতে ভাত মাখা হয় এই সমস্ত ভর্তা কিংবা বাটা যেগুলি আমিষ দিয়ে হয়ে থাকে সেগুলি সম্বন্ধে আমি রিসেন্টলি অবগত হয়েছি আমার এক পরিচিত জনের থেকে তাদের বাড়িতে এই ভর্তা বাটা খুব পরিমাণে করা হয়ে থাকে এই আমিষ পদগুলি দিয়ে তাছাড়া আমাদের বাংলাদেশে কিন্তু এই ভর্তার প্রচলন খুব বহুযুগ আগে থেকে তেমন কিছুই না প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো তারপর পেঁয়াজগুলিকে যতটা সম্ভব চিকন করে কাটবো তারপর কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিব তারপর গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম করব সর্ষের তেলটা দিব এখানে আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা ব্যবহার করেছি তারপর কিছু শুকনো মরিচ ভেজে নেব এবং ওই তলেই ফোড়ন দিব। অবশ্যই সেটা কালো কালোচিরও ফোড়ন দিতে হবে আমি যার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি সে আমাকে ঠিক এভাবেই ইনস্ট্রাকশন দিয়েছে এরপর আমি পেঁয়াজগুলি ভেজে নিব এবং তার সাথে কিছু রসুন দেবো যেটাকে আমি সম্পূর্ণভাবে কুক হতে সময় দিব যখন পেঁয়াজগুলি ফিফটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে কিন্তু বেশিক্ষণ ভাজার দরকার নেই আর বেশি না। সব সময় চিংড়ি মাছ কম আচে কম সময় নিয়ে ভাজবেন তাহলে জুসি ভাবটা আর থাকবে না অনেক সময় এর ফলে রাবারি হয়ে যেতে পারে যখন সবকিছু সুন্দর করে ভাজা হয়ে যাবে প্রপারলি কুকড হয়ে যাবে পেঁয়াজগুলো একদম বেরিস্তার মতো লাল লাল করবেন না তার আগে টেকচারটাই নামিয়ে নেবেন দেখুন আমাদের সব কিছু ভাজা হয়ে গেলে আমরা ছেঁকে ছেকে তুলে নিচ্ছি ভর্তা মাখার সময় অনেকেই পরে কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করে আমি এটা ব্যবহার করি না আমার কাছে মনে হয় এতে ভর্তার ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না যেটা কি না আমি ভাজার সময় ব্যবহার করেছি সেটাতে আমার কাছে ভর্তারটা বেশি ফ্লেভারফুল লাগে এটা অ্যাকচুয়ালি আমার নিজের পার্সোনাল অপিনিয়ন আমরা যে লঙ্কাগুলি ভেজেছিলাম সেটা এখন হাতের মাধ্যমে চুটকে নিলাম এবং তারপর ভেজে রাখা চিংড়ি মাছ পেঁয়াজ রসুন শুকনো মরিচের সাথে হাতের সাহায্যে চাইলে হাতের সাহায্যে শিলে চাইলে শিলের সাহায্যে বাড়তে পারেন টেকচারটা কিন্তু সব জায়গায় বিভিন্ন রকম হবে হাতে করলে অন্য রকম হবে শিলে করলে অন্য রকম হবে এটাকে হাতে মাখা ভর্তা বলতেও পারেন আমার পরিচিত মানুষটা আমাকে ঠিক এইভাবেই বানিয়েছিল